Bihar আজি তৃতীয় পর্যায়ে নির্বাচন জারি রয়েছে তবে 15টি জেলায় 78 আসন পাই আজি মতদান মান ভোট মান ভোটার মানে মতদান দৈছন্তি এবং সকাল 7টা রু আরম্ভ হইছে মতদান প্রক্রিয়া সকাল 9টা 30 পর্যন্ত 7.62 মতদান করা যাইতিলা সন্ধ্যা 5টা যে ভোট দেই পারবে ভোটার তবে সম্পর্কিত অধিক তথ্য পাই সদাসলক বিহার কো যিবা বিহার রু আমসেত জড়িয়ে চন্তি আব প্রতিনিধি ইমরান খান জড়িয়ে চন্তি ইমরান জানিবা কো চাইবা দুইটি পর্যায়ে মতদান বিহারে সরি সারিছি আজি তৃতীয় পর্যায়ে নির্বাচন হেউছে তবে কোন রইছি পরিবেশ নির্বাচনী পরিবেশ এবং বর্তমান সুদ্ধা কেতে প্রতিশত মতদান হলানি চিন্ময় দেখন্তু বিহারে যে বর্তমান চলছে তৃতীয় পর্যায়ে বা শেষ পর্যায়ে মতদান সেপা পুরাপুরি ভাবে ভোটর মানে আসিকি তাঁর মত সাব্যস্ত করছেন সকাল 7টা রু ভোটিং প্রক্রিয়া আরম্ভ হয়ে যাই বা মতদান প্রক্রিয়া আরম্ভ হয়ে যাই যেহেতু গণতন্ত্র মহাপর্ব সমস্ত আসিকি সামিল হচ্ছেন আজ যেহেতু শেষ পর্যায়ে 78টি আসন পাই মতদান হচ্ছে সেপা 1204 জন প্রার্থী রয়েছে 2,35,00,000 ঊর্ধ্ব ভোটর রয়েছে যে 1204 জন প্রার্থীঙ্ ভাগ্যকে নির্ধারণ করছেন আমি বর্তমান গোটে বুথে বর্তমান অছু যেটা কুহযায় বিহার বিধানসভার যে দরভঙ্গা বিধানসভা নির্বাচন মণ্ডল রয়েছে তাহার গোটে বুথ আমি উপস্থিত বর্তমান আছি এটি সীতাশ্লোক দৃশ্য বর্তমান আপনার দেখিপারে সব ভোটর মানে আসিকি এটি সমস্ত লাইন লাগিছেন সব ভোট দৌঁ বা মত সাব্যস্ত করছেন যেহেতু সকাল 7টা রু বর্তমান ভোটিং প্রক্রিয়া আরম্ভ হয়ে যাই সন্ধ্যা 6টা যাই চালিব এবং বর্তমান সুদ্ধা 19.40% ভোট বা ভোটিং বর্তমান হয়েছি এবং যেহেতু সন্ধ্যা 6টা যাই এই ভোটিং প্রক্রিয়া চালিব এবং যে কুহযাচ্ছি সন্ধ্যা 5টা রু 6টা যে ঘন্টা সময় রখাযাই তাহা হচ্ছে কেবল যে করোনা সংক্রমিত থাকবে তাঁর সময়টা দিয়েছে কিন্তু তা পূর্বর যে ভোটিং প্রক্রিয়া বর্তমান জারি রয়েছে শেষ পর্যায়ে মতদানের সমস্ত সামিল হওয়া মধ্যে কুহযাচ্ছে সমস্ত আসি কমিটি আসিকি মত সাব্যস্ত করবে গণতন্ত্র মহাপর্ব সমস্ত সামিল হবে তাকে মধ্যে অধিক গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যে সমস্ত এতে সামিল হওয়া মধ্যে কিন্তু যেহেতু আজ শেষ পর্যায়ে মতদান হচ্ছে 78টি আসন পাই হচ্ছে নিহত ভাবে লোক ভিতরে গোটে উৎসাহ মধ্যে লাগি রয়েছে সে মত সাব্যস্ত করছেন কাহকু সে বাছিবে কেউ প্রকার সরকার সে চাহুন বিহার বিধানসভার মুকুট কাহকু পিন্ধেবে সেই পরিপ্রেক্ষী সে মতদান হচ্ছে অন্যপটে আপনার দেখবে কোভিড গাইডলাইন হচ্ছে করোনা কটকণা মধ্যে বর্তমান মতদান হচ্ছে মহিলা মানুষের গোটি পট লাইন অছি যুবক মানে অন্যপটে অনেক অন্যপটে পুরুষ মানে লাইনে ছিড়া হচ্ছে সমস্ত ভিন্ন ভিন্ন প্রকার লাইন লাগু লগাইছেন সমস্ত মাস্ক পিঁধিছেন এবং সমস্ত হাতক স্যানিটাইজ করা যাচ্ছে তা সহ মাস্ক যে পিঁধিকি যে আসছেন তাঁর হাতক স্যানিটাইজ করা যাওয়া পরে ভিতরে তাঁর থর্মাল স্ক্রিনিং করা যাচ্ছে এবং স্বতন্ত্র গ্লোভস দিয়েছে যে গ্লোভস পিঁধিকি সে যাই ভিতরে ভোট দৌঁ বা ইভিএম মেসিন্রে প্রার্থীঙ্কর ভাগ্যক সে সেতরে কয়েদ করছেন এবং যেহেতু আপনার দেখুবে বর্তমান আসিকি 11:25 হওয়াকে আসলে এবং ভোটিং প্রক্রিয়া বর্তমান সুদ্ধা জারি রয়েছে সন্ধ্যা 6টা যাই চালিব অন্যপটে সুরক্ষা কর্মী আপনার দেখুবে সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভাবে কড়াকড়ি এটি করা যাই শান্তিপূর্ণ ভাবে কমিটি মতদান হব তাকে অধিক গুরুত্ব দিয়েছে সেপা বিভিন্ন জায়গায় পুলিশ ব্যবস্থা পুলিশ সুরক্ষা কর্মী ছাউনি করা যাই কেন্দ্রীয় সুরক্ষা বল এবং বিহার সরকার পুলিশ প্রজেক্ট সমস্তে মুতায়ন মধ্যে হয়েছেন এবং শান্তিপূর্ণ মতদান করা হি হচ্ছে সবুঠ বড় লক্ষ্য আমি ভোটর মানে অনেক তাঁর সিদ্ধ মত নেওয়া যেহেতু সে যুব ভোটর হুঁতু যে অলগা অলগা ভোটর তাকে মধ্যে অধিক প্রতিক্রিয়া নেব কোণ কে সে ভোট দেবে আপ ভোট দেনে যা রেজ हाँ जी बिल्कुल कोरोना के बीच में आप वोट देने जा रहे हैं कैसा लग रहा है अनुभव कैसा रहेगा अनुभव सही रहेगा देखना है सारी जनता आ रही है वोट देने के लिए सबका मत है अपना अपना क्या मुद्दे रहेंगे आपको इस बार वोट देने जा रहे हैं मुद्दा तो पूरे देश में एक ही है बेरोजगार आदमी है उसको रोजगार चाहिए और क्या चाहिए বেরোজগার মুদ্দা তো বিকাশ মুদ্দা বেরোজগার মুদ্দা যা নেই মধ্যে ভোট দৌঁ ভোটর মানে তাঁকুটে প্রতিক্রিয়া মধ্যে নতুন মহিলা ভোটর অনেক তাঁকু মধ্যে আমি প্রতিক্রিয়া নেব যেহেতু দূরদূরান্তর সব ভোটর মানে আসছেন ভোট দৌঁ মত সাব্যস্ত করছেন এহা হি হচ্ছে যে গণতন্ত্রর মহাপর্বর সবুঠ গুরুত্ব বা সবুঠ ভাল জিনিস রয়েছে আমার দেশের যেহেতু সমস্ত এতে সামিল হচ্ছেন আহ কিছু ভোটর মধ্যে অনেক তাঁকু মধ্যে আমি সেটা প্রতিক্রিয়া নেব সে কোণ করছেন খাস করে কি যুব ভোটর মান কথা যদি জিনিস দেখবে আপনার এটাক যুব ভোটর মান উপর সমস্ত নজর রয়েছে কিনা পাখাপাখি 2,50,000 হচ্ছেন এখানকার যুব ভোটর যাঙ্ক উপর সমস্ত নজর রয়েছে भैया वोट देने के लिए जा रहे हैं जी कैसा अनुभव रहा क्या कोरोना के बीच में आप जाने वोट देने के लिए अच्छा अनुभव था फर्स्ट टाइम वोट है बट कोरोना तो अपने जगह है बट वोटिंग भी है अपना दायित्व बनता है देने का पहली बार आप वोट दे रहे हैं क्या उम्मीद रख के वोट दे रहे हैं इस बार इस बार उम्मीद यही है कि कुछ नया विकास होगा और बेरोजगारी मेन मुद्दा है तो वो चीज़ हटना चाहिए अच्छा और क्या नई सरकार तो बननी चाहिए क्योंकि नुआ सरकार ऐसी जहाँ भी आसो किंतु लोगों को वोटर मोटर को मूड बदल देखते और किसी वोटर चलते भैया जा रहे हैं वोट देने हाँ जी कैसा अनुभव रहा है कोरोना के बीच में जा रहे हैं वोट देने कोरोना के बीच जा रहे हैं कि बेरोजगारी बहुत है काम धंधा की बहुत दिक्कत बाहर जाना पड़ता है इस पर नया कुछ कारखाने खाने लगेंगे तो कुछ विकास होगा और यही उम्मीद पे दे रहे हैं
तो भरोसा देखुले चिन्मय जो से प्रसंग कहते नुआ सरकार किए आसो विकास किए कर कौन सब विकास मुद्दा रही है शिक्षा मुद्दा रही रोजगार मुद्दा रही विभिन्न प्रसंग को मुद्दा करते बिहारवासी कहीं जानते हैं आप जितेबाद बिहार में भोटिंग हुए जितेबाद निर्वाचन आसे जातीय समीकरण ये सब बड़ा फैकस सब बड़ा फैक्टर रहता है कितु चलत थर जहाँ देखा देती पूरा बिहार विधानसभा निर्वाचन कह आम पूरापूरी भाव में समीकरण बदली जाइए समस्त ये विकास मुद्दा रोजगार मुद्दा शिक्षा मुद्दा को लेकिन थोड़े मतदान हो निर्वाचन विभिन्न जगह सभार से कहते सब विरोधी विभिन्न दल नेता माने मंत्री माने तो निहत भाव में बिहार निर्वाचन एक नुआ मोड़ नापी जाऊँगी आसंता 10 तारीख दिन जना पड़े बिहारवासी क्या विजय मुकुट पिंधुंट बिहार विधानसभा को किए कब्जा करसंता 10 तारीख जना पड़े चिन्मय इमरान बहुत बहुत धन्यवाद आपंकर समस्त तथ्य और आलोचना सीधा सड़क बिहार दृश्य देखुले आज बिहार तृतीय पर्याय निर्वाचन मतदान चली मतदान में आज जहाँ भोटर मैंने जहाँ प्रतिक्रिया रखुते वास्तविक भाव में विकास मुद्दा नहीं वर्तमान वोट देवाई चाहते कि जी वर्तमान सरकार आसपे नुआ किसी विकास नहीं आसपे समस्त आशावादी अच्छा।